করোনা ভাইরাস এখনকার জন্য একই ত্রাস। এই করোনা ভাইরাসকে যদি আমরা সচেতন থাকি তাহলে খুব সহজেই প্রতিরোধ করতে পারি। করোনা ভাইরাস উন্নত বিশ্বে যেভাবে মহামারী আকারে ছড়িয়েছে, বাংলাদেশে যদি এর প্রকোপ সৃষ্টি হয় তাহলে অদূর ভবিষ্যতে কয়েক লক্ষ মানুষ মারা যেতে পারে। এই জন্য দরকার সচেতনতা। তো এই সচেতনতাই পারে আমাদেরকে করোনা ভাইরাস থেকে রক্ষা করতে। তো করোনা ভাইরাস প্রতিরোধের জন্য সর্বোত্তম যে বিষয়টা সেটা হচ্ছে হাত ধৌত করা বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। সাবান বা যে কোনো ধরনের স্যানিটাইজার দিয়ে আমাদের হাত ভালোভাবে ধৌত করতে হবে। তো সাবান বা স্যানিটাইজার কীভাবে করোনা ভাইরাসকে মেরে ফেলে সেটা আমরা দেখব। তো তাহলে আমরা যে কোনো ধরনের সাবান যদি আমরা ব্যবহার করি তাহলে সেটা করোনা ভাইরাসকে সহজেই মেরে ফেলতে পারে। করোনা ভাইরাস কীভাবে সাবান দিয়ে ধৌত করার মাধ্যমে ধ্বংস হয় সেটা আমরা আলোচনা করব। যে কোনো ধরনের সাবান করোনা ভাইরাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারে, যে কোনো ধরনের সাবান, কিন্তু এটার জন্য জাস্ট 20 সেকেন্ড সময় লাগবে, শুধু 20 সেকেন্ড। তাহলে আমরা দেখবো যে করোনা ভাইরাস দেখতে অনেকটা এরকম, করোনা ভাইরাসের যে আবরণটি সেটি সাধারণত প্রোটিন দিয়ে তৈরি। তো তাহলে এই আবরণগুলো প্রোটিন দিয়ে তৈরি, তাহলে এই প্রোটিনগুলো যদি আমরা ধ্বংস করতে পারি তাহলে করোনা ভাইরাস সহজে ধ্বংস হবে। আর সাবানের মধ্যে দুটি অংশ থাকে, একটা হচ্ছে হাইড্রোফিলিক আর একটা হচ্ছে হাইড্রোফোবিক। হাইড্রোফিলিক যে অংশটা সে অংশটা সাধারণত পানি আকর্ষী, আর হাইড্রোফোবিক সে অংশটা হচ্ছে সাধারণত তেল বা চর্বি আকর্ষী। তাহলে এই করোনা ভাইরাসের যে উপরিতল রয়েছে সেটি হচ্ছে প্রোটিন, অর্থাৎ সেটি হাইড্রোফোবিক অংশ দ্বারা আকৃষ্ট হয়। আর এটা যখন হাইড্রোফোবিক দ্বারা আকৃষ্ট হয় তখন এটা বিস্তৃত হয়ে সম্পূর্ণরূপে ধ্বংস হবে। আমরা যদি নর্মালি করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হই তখন সাধারণত আমরা যদি সাধারণ পানি দিয়ে ধুতে করি তাহলে এটা কিন্তু করোনা ভাইরাস যাবে, কিন্তু যখন আমরা সাবান দিয়ে ধুতে করব তখন করোনা ভাইরাস সহজে চলে যাবে। আমরা একটা এক্সপেরিমেন্ট দেখি। যখন আমরা দেখব যে পানির মধ্যে যদি তেল মেশানো হয় তাহলে দেখা যাবে যে কোনো ধরনের কি হচ্ছে না, কোনো মিশ্রিত হচ্ছে না, যে পানির মধ্যে যদি তেল মেশানো হয়। আমরা একটু এটা মিশ্রিত করে একটা নাড়াচাড়া করবো, দেখা যাচ্ছে কি তেল এবং পানির আলাদা লেয়ার দেখা যাচ্ছে, তেল এবং পানির আলাদা লেয়ার। কিন্তু এতে যদি সামান্য পরিমাণ সোপ যোগ করি বা সাবান যোগ করি তাহলে সহজেই মিশ্রিত হয়ে যাচ্ছে, তাহলে দেখা যাচ্ছে যে সহজেই মিশ্রিত হয়ে যাবে। এখন আমরা দেখতে পাবো যে কিভাবে সাবান এটা কাজ করে। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম সাবানের দুটো অংশ, এক হচ্ছে হাইড্রোফিলিক আর এক হচ্ছে হাইড্রোফোবিক। তাহলে দেখো এই যে হাইড্রোফোবিক যে অংশটা সেটা ফ্যাটকে আকর্ষণ করে, তাহলে এটা যখন কোনো পানিতে মিশ্রিত করা হয় তার দুটো অংশ আলাদা আলাদা ভাবে কি থাকে, এভাবে অর্থাৎ তেল বা চর্বিকে এভাবে সে অ্যাট্রাক্ট করে, এভাবে সে আলাদা করে ফেলবে। তখন যখন করোনা ভাইরাসকে সাবানের হাইড্রোফোবিক অংশ আবদ্ধ করে ফেলে, আমরা দেখতে পাবো যে আবদ্ধ করে ফেলেছে এবং সাবানে যা থাকে করোনা ভাইরাসের উপর অংশগুলোকে এই যে সাবানের হাইড্রোফোবিক অংশ কি করে ভেঙে ফেলে, অর্থাৎ সম্পূর্ণরূপে করোনা ভাইরাস মরে যায়। কিন্তু এটার জন্য আবার বলছি এটার জন্য 20 সেকেন্ড সময় দরকার। আমরা এখন যদি দেখতে পাই এবং ধ্বংস হওয়ার পরে আমাদেরকে আবার হাতটা ধুতে করতে হবে, পানি দিয়ে হাতটা ধুতে করতে হবে। তো আমরা এখন একটা এক্সপেরিমেন্ট দিয়ে দেখব যে আসলে কিভাবে করোনা ভাইরাসগুলো সম্পূর্ণরূপে চলে যাবে বা সম্পূর্ণরূপে মিশ্রিত হয়ে যাবে বা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। তাহলে সাধারণ একটি সাবান দিয়ে আমরা তখন কি করব যে হাতটাকে ভালোভাবে ওয়াশ করব। ওয়াশ করার পর ইউভি লাইটে আমরা দেখতে পাবো, ইউভি লাইটে আমরা দেখতে পাবো যে দেখা যাচ্ছে যে আমাদের তেমন একটা কোনো পরিবর্তন নেই, অর্থাৎ ভাইরাসটা রয়ে গেছে। তো আমরা যদি 10 সেকেন্ড ধরে দেখি তাহলে ইউভি লাইটের মাধ্যমে যদি আবার দেখি তাহলে কিন্তু দেখতে পাবো যে আসলে তেমন একটা পরিবর্তন হয়নি। কিন্তু আমরা যদি 20 সেকেন্ড জাস্ট হেভি বাথ ডু ইউ এই গানটা যদি আমরা দুইবার গায়ে হাত দুটো করতে করতে তাহলে দেখা যাবে যে সম্পূর্ণরূপে ভাইরাসটি ধ্বংস করবে। এছাড়াও হ্যান্ড স্যানিটাইজারও অ্যালকোহল রয়েছে, আইসোপ্রোপাইল অ্যালকোহল থাকে, সেটি কি করে করোনা ভাইরাসকে সম্পূর্ণ ধ্বংস করে। তারপরও সর্বোত্তম এই হচ্ছে আমাদের জন্য সাবান। হ্যান্ড স্যানিটাইজার ছিল সর্বোত্তম পন্থা হলো সাবান। আমরা বারবার এই সময়ে হাত ধোবো এবং আমার হাতকে পরিষ্কার রাখবো সবসময়। ধন্যবাদ সবাই।